নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। আজকে আমি ইতিহাসের 134 নম্বর পেজের যাবতীয় এসএকিউ সম্পূর্ণরূপে সলভ করাবো। তো দেখো, এটা কিন্তু 135 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, যে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। তো দেখো, এর অ্যান্সার হবে যে প্রামাণ্য ইতিহাসের সব জায়গায় পরিচিত থাকে না, গুরুত্ব বেশি না থাকলেও, বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও সেই স্থানের বিবরণ থাকে না, সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাসের অভাব পূরণ করে। বুঝতে পারছো আমি কী বলছি? যে এই যে প্রামাণ্য ইতিহাসের সব জায়গায় পরিচিত থাকে না, গুরুত্ব বেশি না থাকলেও, বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও সেই স্থানের বিশেষ বিবরণ থাকে না, কিন্তু স্থানীয় ইতিহাস কী করে, সেই অভাবটা পূর্ণ করে, মানে সেই স্থানকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে। এবং তার সঙ্গে আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো, জাতীয় স্তরের ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আশা করি এই দুটো পয়েন্ট লিখলে তোমাদের হয়ে যাবে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3.2 পরের প্রশ্ন বলেছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো। এর অ্যান্সার হবে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। এই সরকারি নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন, ঘটনার বিবরণ, চিঠিপত্র ইত্যাদি, যা ইতিহাস রচনার প্রয়োজনীয় উপাদান। তো একে সরকারি নথিপত্র বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 3.3 কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 3.3 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, তোমরা রোমানে লিখবে, সাময়িক পত্র প্রকাশনার একটি নির্দিষ্ট সময় থাকে, এটি কখনও সাপ্তাহিক বা কখনও মাসিকভাবে প্রকাশিত হয়। যেহেতু সংবাদপত্র দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরে, তাই এটি প্রতিদিন প্রকাশিত হয়। এবং তার সঙ্গে রোমান্টুতে আর একটা পয়েন্ট তোমরা লিখবে, সংবাদপত্রগুলি থেকে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, সমাজের বিভিন্ন দিকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বা বর্ণনা পাই। সেখানে প্রতিটি বিষয়ের গুরুত্ব থাকে, কিন্তু নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সাময়িকপত্র প্রকাশিত হয়। কিন্তু সাময়িকপত্র কী হয়, নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সাময়িকপত্র প্রকাশিত হয়। আশা করি এই দুটো পয়েন্ট দিলে তোমাদের হয়ে যাবে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3.4 প্রশ্ন, মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত। তোমরা কিন্তু এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে। পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ এবং অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসার প্রশিক্ষণ ছিলেন। 1836 সালে কলকাতা মেডিকেল কলেজের ভারতের প্রথম মানব ব্যবচ্ছেদ বা সব ব্যবচ্ছেদ যাকে বলা হয়, মানবের যে সব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। কত সালে করেছিলেন, 1836 খ্রিস্টাব্দে কী করেছিলেন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন, মানে পোস্টমর্টম, মানে যে সমস্ত লোকগুলো মরে যাচ্ছে তার পোস্টমর্টম করে প্রত্যেকটা ডাক্তার যাতে সঠিকভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করেছিলেন। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3.5 দিকু কাদের বলে। এর অ্যান্সার হবে, আদিবাসী অধ্যুষিত ছোটনাগপুরের কোল ও সাঁওতাল অধ্যুষিত এলাকার বহিরাগত জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের দিকু বলা হয়। কী বলা হয়, দিকু বলা হয়। আমি আর একবার পড়ছি, আদিবাসী অধ্যুষিত ছোটনাগপুরের কোল ও সাঁওতাল অধ্যুষিত এলাকায় বহিরাগত জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের দিকু বলা হয়। পরের প্রশ্ন 3.6 কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়, জঙ্গলমহল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ছোটনাগপুর, মালভূমির বন ও পর্বতময় অংশটির নাম। অষ্টাদশ শতাব্দীতে এই অঞ্চল ব্রিটিশ শাসনাধীনে আসার পর এর নাম চালু হয় জঙ্গলমহল। সে যুগে জঙ্গল তারাই নামে পরিচিত ছিল এই জেলা অবস্থিত ছিল, মানে তোমরা অতটা ঝামেলার দরকার নেই, ছোটনাগপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, এই অধ্যুষিত যে অঞ্চল আছে এই অঞ্চলটা জঙ্গলমহল নামে পরিচিত। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3.7 জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.7 প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো, এর অ্যান্সার হবে, তো দেখো, জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য হলো যে জমিদার সভা হলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন, যা 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
বুঝতে পারছো আমি কি বলছি? জমিদার সভা হলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন, যা 1838 সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারত সভা হলো বা ভারত সভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটা এক নম্বর পার্থক্য হয়ে গেল। দু নম্বর পার্থক্য কী লিখবে তোমরা? জমিদার সভা প্রতিষ্ঠিত হয় দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে। অপরদিকে ভারত সভা প্রতিষ্ঠিত হয় মূলত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায়। আশা করি এই দুটো পয়েন্ট লিখলে তোমাদের হয়ে যাবে। 3.8 প্রশ্ন কি বলেছে? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষ পাঠে ভারতমাতা চিত্রটি কি ভূমিকা ছিল? বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো এর অ্যান্সার হবে, এই ভারতমাতা ছবি নিয়ে দেশে যথেষ্ট হইচই পড়ে যায়। এই ছবিটি নব জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয় এবং দেশবাসী মুক্তির স্বাদ পায়। বিংশ শতকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনের অগ্রভাগে এই ভারতমাতা চিত্র দেখে বৈপ্লবিক চিন্তা চেতনা ও অনুপ্রেরণার সঞ্চার ঘটে এবং জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 3.9 শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর ত্রয়ী কারা? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়াটকে ও অন্তস্থাকার ডয়রেপ। এই তিনজন একত্রেকে, মানে এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। কাকে কাকে বলা হয়? উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়াটকে। এই তিনজন একত্রেকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 3.10 আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো। তো তোমরা তো জানো যে আধুনিক বিজ্ঞান চর্চায় কিন্তু কলকাতা বিজ্ঞান কলেজ কিন্তু সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের অক্লান্ত পরিশ্রমে এখানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিজ্ঞান চর্চার সঙ্গে এর যোগসূত্র স্থাপিত হয়। কার স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের। অধ্যাপক ও গবেষণা পড়াশোনার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই কলেজে যোগ দেন অধ্যাপক, গবেষক, ছাত্রগণ। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 3.11 মাদারি পাশি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের মাদারি পাশি ছিলেন একা আন্দোলনের অন্যতম একজন নেতা। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে যে দলিত, সরি এটা তো হয়ে গেছে, 3.12 কি বলেছে? কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছে? কংগ্রেস সমাজতান্ত্রিক দল তার উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছে? তো দেখো এখানে প্রশ্নটা বলেছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল তার উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল তার উদ্দেশ্য পূরণে কিছুটা না কিছু সফল হয়েছে। তার ভিতরে অন্যতম হলো কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী গোষ্ঠীকে সুদৃঢ় করেছিল এবং শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষা, স্বাধীনতা আন্দোলনে তাদের সামিল করা, এটা ছিল কংগ্রেস সমাজতন্ত্র দলের অন্যতম লক্ষ্য ছিল এবং কৃষক ও শ্রমিক শ্রেণীকে এক জোট করা এর অন্যতম উদ্দেশ্য ছিল এবং জাতীয়তাবাদীর সুষ্ঠু প্রসার ঘটিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে উপনীত হওয়া, যত শীঘ্র সম্ভব স্বাধীনতা অর্জন করা, এই সমস্ত তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এই উদ্দেশ্য যতটা পেরেছিল তারা পূরণ করতে পেরেছিল, সম্পূর্ণ উদ্দেশ্যগুলো তারা কিন্তু পূরণ করতে পারেনি। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন 3.13 দলিত কাদের বলা হয়? দলিত শব্দের দ্বারা ভারতের এমন কিছু জাতিগোষ্ঠী বা জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে চিহ্নিত।
সংস্কৃত এবং হিন্দি ভাষায় দলিত শব্দের অর্থ হলো ভগ্ন বা ছিন্ন ভিন্ন। দলিতদের অনেকে হিন্দু ধর্মের চারিবর্ণ ব্যবস্থা থেকে আলাদা বলে। তো বুঝতে পারছো দলিত কাদের বলে? সমাজের যারা নিপীড়িত, যারা অনগ্রসর, যারা সব কিছু থেকে বঞ্চিত, তাদের দলিত বলা হয়। পরের প্রশ্ন কি বলেছে 3.15-এ? পত্তি শ্রীমালু কে ছিলেন? পত্তি শ্রীমালু ছিলেন পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর অনশন শুরু করেন। আটান্ন দিন অনশনের পর মানে না খেয়ে থাকা 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশ চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্যোক্তা বলা হয়। পৃথক অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠাতা বলা হয়। কাকে বলা হয়? পত্তি শ্রীমাল্লুকে বলা হয়। আমাদের লাস্ট প্রশ্ন 3.16-এ দেশীয় রাজ্য বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশীয় রাজ্য বলতে বোঝানো হয়েছে ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। কি বলছি বুঝতে পারছো? আমি আরেকবার পড়ছি। ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরোদা। তো দেখো বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।